ফের নিশিকুটুম্বের হানা কদমতলার পূর্ব বাজার এলাকায়। মঙ্গলবার রাতে চোরের দল এলাকার গৌতম নাথের মোটর পার্টসের দোকানে হানা দিয়ে নগদ 5,000 টাকা সহ 50,000 টাকার সামগ্রী নিয়ে যায়। কদমতলা এলাকায় আগর গাছ চুরি থেকে শুরু করে দোকানপাট এমনকি বাড়ি ঘরের মানুষও রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই প্রতি রাতেই এলাকার কোথাও না কোথাও চোরের দল হানা দিয়ে সর্বস্ব নিয়ে গেলেও পুলিশ প্রশাসন শীত ঘুমে। এলাকাবাসীর দাবি, এই সমস্ত চুরি কাণ্ডে কদমতলা থানার পুলিশ জড়িত রয়েছে। কালকে রাত্রে আমার বাসায় বাড়িও এখানে, এই পাড়াতেই একটা দোকান চুরি হয়েছে। আজকে সকালে আমরা জানতে পেরে দোকানটা দেখতে এসে দেখলাম একজন হাবিলদার মেজর এনকোয়ারিতে এসেছেন, তো কয়েকজন পুলিশ নিয়ে। আমাদের সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, এখানে যিনি পুলিশের ইনচার্জ রয়েছেন কদমতলা পিএসএর, উনি তো আসলেনই না, একজন এএসআই পর্যায়ের পুলিশ অফিসারও আসেনি, এবং কদমতলা একেবারে প্রতিনিয়ত চুরি হচ্ছে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের দুর্নীতিমুক্ত এবং নেশামুক্ত রাজ্য ত্রিপুরাকে মুক্ত করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং পুলিশের একটা অংশ কদমতলায় বিশেষ করে আমার যতটুকু ধারণা একটা অংশ পুরোপুরি চুরের সঙ্গে যুক্ত রয়েছে, যুক্ত না হলে এটা হতে পারে না কোনোভাবেই। কারণ কদমতলায় যেভাবে মানে চুরি চলছে, মানুষের রাতের ঘুম নেই, রাতের ঘুম নেই, মানুষ কারো বাড়িতে দেখা যায় স্ত্রী অর্ধেক রাত্র ঘুমান, স্বামী অর্ধেক রাত্র ঘুমাতে হয়, মানে পুরো রাত্র জেগে থাকতে হয় মানুষকে। আগর চুরি থেকে শুরু করে সব ধরনের চুরি কদমতলায় প্রতিনিয়ত হচ্ছে।